الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখায় দিচ্ছে, আমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের দোয়া করতে বলতেছে। আমাদের ছেলে যারা চলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ সহ ঈমানের অবস্থায় তাদের জন্য দোয়া করতে বলতেছে। এই কোরআন মাজিদের এই সূরা হাসরের 69 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তোমরা যে মুমিন একজন অপরজনের ব্যাপারে কিভাবে ভালোবাসা থাকবে, তোমাদের মহাব্বত থাকবে, ইমানদার যে কোনো ব্যক্তির জন্য যে ঢালাও ভাবে দোয়া হবে, এটার একটা সুন্দর দৃষ্টান্ত আমি জীবনে চিনি না কোনোদিন। এমনিতেই আমি বলতেছি আল্লাহ তুমি সকল ইমানদারদেরকে ক্ষমা করো, এর ভিতরে দিনের উপরে থাকলে ওই লোকটা এক একাই দোয়া পায়ে গেছে আলহামদুলিল্লাহ বলে। আর যতই পাগড়ি মাথায় দিয়ে ঘুরুক, যতই ভালো কাজ করুক, বাহ্যিক দৃষ্টিতে লোকটা যতই ভালো হোক, ইমানের দৃষ্টিতে যদি লোকটা খারাপ হয় আল্লাহর দৃষ্টিতে, তাহলে আমি সামনে বসে দোয়া করলে তার কোনো উপকার হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিন আর একজন মুমিনের ব্যাপারে দোয়া করলে কবুল হবে, অটোমেটিক সে দোয়াটা পেয়ে যাবে, সেটা নাম ধরে হোক, নামের বাইরে হোক, জেনে হোক না জেনে হোক, এর নাম হলো ঢালাও ভাবে দোয়া করা। এটাই হলো সবচেয়ে ভালো, যে আল্লাহ যিনি ইমানদার তুমি তাকে ক্ষমা করো, যিনি ইমানদার, যিনি মুমিন, যিনি বিশ্বাসী, যিনি সঠিক দিন ধর্ম জানেন, আকিদা মানহাজ ভালো, তিনি আমার দিনই ভাই, তার সাথে পরিচয় হওয়া, তার নাম ধরে নারায় তাকবীর দেওয়া সেটা জরুরি না। হাদিসের রাবি হলো আনাস ইবনে মালিক, নাম শুনেছেন তো, রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, হাদিসটা আছে সহিহ বুখারী 6076 নম্বর হাদিস, আবার বলি 6076 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাদাসু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হিংসা করো না, বিদ্বেষ করো না, ষড়যন্ত্র করো না, একে অপরের ভাই হয়ে যাও, কেননা দিনের কারণে তোমরা একে অন্যের ভাই, দিনের কারণে ভাই না আমরা, আমল এক, আকিদা এক, মানহাজ এক, সব কিছু এক, কিন্তু দুনিয়াবী কিছু স্বার্থের কারণে এক ভাই আর এক ভাইয়ের সাথে ঝগড়া করতেছে, ও মনে করতেছে এটা মনে হয় ইবাদত না, এটা একটা ব্যাপার। মানে জমি সংক্রান্ত ব্যাপারে বা বাড়ির কোনো বিষয়ে কি একজনের মুরগি আরেকজনের ঘরে গেল, একজনের ছাগল এসে আরেকজনের ক্ষেত খেয়েছে, এখনো বুঝতে পারতেছে না যে এখানে গালি না দেওয়াটা হলো ইবাদত, গালি দেওয়াটা হলো হারাম, বুঝতে পারতেছে না। উনি মনে করতেছে যে না, আকিদা, সালাফি মানহাস, কোরআন এবং সহিহ হাদিসের উপর অনুসরণ করা, এটার সাথে মনে হয় এই পারিবারিক সম্পর্ক জড়িত না, নাউজুবিল্লাহ। অথচ একজন মুমিন সব সময় ভালো কাজকে, ভালো ব্যক্তিকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আবার হিংসাও করবে, আবার অপছন্দও করবে আল্লাহর জন্য। আমরা জাগতিক ব্যাপারে আমরা এত দুর্বল, হিংসা এমন একটা পাপ, হিংসা এমন একটা অপরাধ। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা আছে হলো তবারনি হাদিস নাম্বার 8157, আবার বলি তবারনি হাদিস নাম্বার 8157, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালুন নাসু বি খাইর মা লাম ইয়াতাহাদাসু, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতক্ষণ না তারা একে অন্যের ব্যাপারে হিংসা না করবে। বুঝলেন না? হিংসা থেকে যতক্ষণ পর্যন্ত দূরে থাকবে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে। খৈর মানে কল্যাণ, উত্তম, ভালো। লা ইয়াজালুন নাসু বি খৈর, তারা খৈরের উপর থাকবে, উত্তম কল্যাণের উপর থাকবে, মা লাম ইয়াতাহাদাসু, যখন তারা হিংসা করবে না তখন। সূরা 113 নম্বর সূরা, সূরার নাম হলো ফালাক, 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তিনি আমাদেরকে শিখায় দিচ্ছে যে তোমরা আমি আল্লাহর কাছ থেকে বলো যে আল্লাহ হিংসুকের, হিংসাকারী থেকে তুমি আমাকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে। হিংসা কিন্তু মারাত্মক জিনিস। এক রুমে পাঁচজন থাকেন, একই রুমে পাঁচজন ম্যাচমেট একসাথে থাকেন, খালি হিংসা করে
চারজন এক জায়গা হয়ে ষড়যন্ত্র করে একজনের সাথে কথা বলা বন্ধ করে দেন, মারাও লাগবে না, গালিও দেওয়া লাগবে না, অন্য কোনো কিছুই করার দরকার নাই, সাত দিন পর একাই বেডপত্র বেঁধে নিয়ে বাড়ি চলে যাওয়া লাগবে না। মারাত্মক ব্যাপারে হিংসা জিনিস খুব খারাপ, আমরা দেখেছি মেসেজ যখন আমরা থেকেছি অনেক ক্ষেত্রে, তিনজন পাঁচজন বন্ধু মিলে একজনকে কোণঠাসা করে ফেলছে, কিচ্ছু বলে না, শুধু মুখ দিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে, মানসিক প্রেসারে চলে গেছে, বললই না। অথবা এক বন্ধু আর এক বন্ধুর নামটা বিকৃত করে ডাকছে, এমন একটা বিকৃত নাম দিয়ে দিয়েছে যে এই বিকৃত নাম এমন একটা পর্যায়ে গিয়েছে শিক্ষক ছাত্র সবাই ওকে এইভাবে ডাকতে ডাকতে শেষ পর্যন্ত বাড়ি চলে গেছে। খুব খারাপ জিনিস হিংসা, মারাত্মক অপরাধে হিংসা, যেটা মানুষ গোনা মনে করে করে না। এই হিংসা আমরা ভালো কাজে লাগাবো, দেখবেন হিংসা আবার ভালো কাজ হয় কিভাবে, মানে হিংসা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সবাই জানি অর্থ আমরা, সবকিছুর ক্ষমতা মালিকানা আল্লাহর হাতে, মহিমান্বিত রব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নিশ্চয়ই আমি তাদেরকে তৈরি করেছি একটা মাত্র উদ্দেশ্য, তারা প্রতিযোগিতা করবে একে অন্যের সাথে কে কার চাইতে বেশি আহসানু আমালা সুন্দর আমল করে কবরে আসতে পারে, এই পরীক্ষা করার জন্য আমি তাদেরকে তৈরি করেছি। আপনার রোল দুই, আমার রোল এক, আপনি আমাকে ডিঙানোর জন্য, আপনি আমার স্থানটা দখল করার জন্য যত বেশি প্রচেষ্টা করবেন, যত চেষ্টা করবেন, কোনো গুনাহ হবে না, আমার এই স্থান আপনার দখল করতে হবে, এটা ভালো। আপনার চাইতে আমি মনে হচ্ছে যে ইসলাম দিন ধর্ম সম্পর্কে ভালো বুঝি, ভালো জানি, ভালো আমল করি, আপনি নিয়োগ করেন, যেভাবে হোক এই ভাইকে পরাজিত করব ভালো কাজ আমি প্রতিযোগিতা করে, এর থেকে বেশি আমি আল্লাহকে ডাকবো, এর থেকে বেশি আমি নফল সিয়াম আদায় পালন করব, এর থেকে বেশি আমি নফল সাদাকা করব, এর থেকে বেশি আমি মানুষের কল্যাণের কাজ করব, এর চাইতে বেশি আমি এতিম মিসকিনকে সহযোগিতা করব, এইভাবে আপনি হিংসা করে পাল্লাপাল্লি করেন আমার এই স্থানটা দখল করার জন্য, এই রকম দখলদারি জায়েজ, যেই দখলদারিটা মানুষকে আল্লাহ ভয়ে আল্লাহ ভীত করে, যেখানে স্বার্থ হল দিন সেখানে বৈধ, আর যেখানে স্বার্থ দুনিয়া সেখানে হারাম। আমাদের সকলকে হতে হবে পরকালমুখী, না পরকালমুখী, দেখেন এভাবে ভেবেছেন কিনা জানি না, কখনো আল্লাহ তাআলা বলতেছে কমন একটা, সবাই জানেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অন্য কোনো কারণে আমি সৃষ্টিই করি নাই, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। কিন্তু এই আয়াতের সাথে ভাত নাই, পানি নাই, মাছ নাই, ডাল নাই, শাক সবজি নাই, ছেলে মেয়ে নাই, ঘর বাড়ি নাই, মিল ফ্যাক্টরি নাই, গার্মেন্টস নাই, দশতলা বিল্ডিং নাই, আধিপত্য নাই, মেম্বারি নাই, চেয়ারম্যানই নাই, রাজত্ব নাই, কিছুই নাই, খালি আছে যে তুমি ইবাদত করবে, এই কারণে তোমাকে আমি সৃষ্টি করলাম, না আর কিছু আছে, কিচ্ছু নাই, এনে উল্লেখ আগেই কিন্তু নাকচ করে দিচ্ছে যে আমি অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই, আমি একমাত্র সৃষ্টি করেছি মানুষ আর জিনকে আমার ইবাদত করার জন্য। দেখাবোটা কি তাহলে, আমি চলবো কিভাবে, আমি বিয়ে শাদী করবো না, পরিবার নিয়ে চলবো না, দুনিয়ার আধিপত্য বা সম্মানের জায়গায় থাকতে হবে না, ভালো কাজ, এই সব কিছু ঠিক রাখার জন্য সবচাইতে বড় জিনিসের নাম হলো রিজিক। পেটে টান পড়ে গেলে কিসের রাজত্ব, কিসের কি, একটা রাজাকে একজনকে বলেন যে আপনাকে চার দিন একটা দানা পানি দেবো না, যদি জীবিত থাকেন তো দেশের প্রধানমন্ত্রী, আর যদি মরে যান তো গেলেন, কে রাজি হয় ডাক দেন দেখি, পেটে টান পড়লে সব শেষ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে আমার ইবাদত সংক্রান্ত কাজে মানুষের একটা মাত্রই বাধা আসবে দুনিয়ার, সেটা হলো রিজিক। এই জন্য পরের আয়াতেই আল্লাহ বলতেছে, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইয়ুতঈমুন, সুবহানাল্লাহ, তুমি রিজিকের চিন্তা করতে গেলে কেন, আমি কি তোমার থেকে কিছু খাই, না তোমার থেকে কিছু পানাহার করি, তুমিই তো খাবে, তোমার রিজিকের ব্যবস্থা তোমাকে তৈরি করার 50,000 বছর আগে রেডি করে রাখছে, সুবহানাল্লাহ, তুমি এই চিন্তা করতে গেলে কেন, তোমার কাজ ইবাদত বন্দেগী করা, তোমার রিজিকের ফয়সালা আসমান থেকে আসবে। ভাতের চাউল কেনার সামর্থ্য আবার নাই,
আপনার মতো এরকম 5টা গ্রামকে প্রতিদিন খাওয়াবে, 2-4, 5-10 বছর খাওয়াবে, তাও টাকা ফুরবে না, এরকম শত শত শিল্পপতি কোটিপতি নাই? কিন্তু ডাক্তার বলছে যদি একটা না ভাত খান তো সে জীবন শেষ, কিন্তু পেট ভরি খালি কিন্তু মরে সারছেন। সামান্য কোনো রকম একটু ফলের ইটি বা একটু স্যালাইনের পানি, কিছু ফল টল, কিছু শাকসবজি খায় বেঁচে থাকা লাগবে, তাছাড়া বিপদ। 2 বাক্স ভরি ওষুধ দিয়ে দেছে, ওর কি সামর্থ্য নাই চাল কিনে খাওয়ার? ওর কি সামর্থ্য নাই প্রতিদিন গরুর মাংস খাওয়ার? ওর কি সামর্থ্য নাই উন্নত মানের ভালো খাবার খাবে? সামর্থ্য আছে, তকদির নাই। পকেট ভর্তি টাকা, আলমারি ভর্তি টাকা, ব্যাংকে কোটি কোটি টাকা, খেতে যেদিক তাকানো যায় খালি ওনারই জমি, কিন্তু ওনার এই কপালটা আল্লাহর কাবা ঘরে কবুল হচ্ছে না, সেজদা দিতে পারতেছে না। পকেট ভর্তি টাকা, প্রতি মাসে 2 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু জুমার খুতবায় মসজিদের সামনে দিয়ে যখন কইটে দেয় কইটা দেয় সপ্তাহে, তখন ওই কপালে জোটে না যে পকেট থেকে 50টা টাকা বের করে আল্লাহর ঘরে দেব। তাহলে ওর তৌফিক আছে, সামর্থ্য আছে, কিন্তু কপাল নাই, তকদির নাই। টাকা সামর্থ্য থাকলে জোর করে দান করব এটা হইতে পারে না, হয় না কোনোদিন। আপনার থেকে বহু টাকাওয়ালা দেশে আছে, কিন্তু কেন জানি তার টাকাটা আল্লাহর ঘরে কবুল হচ্ছে না, দিতে পারতেছে না। তৌফিক লাগবে কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ বলতেছে যে তুমি ইবাদত করো, কিন্তু ইবাদত করতে গিয়ে তোমার সবচাইতে বেশি কামড়া কামড়ে যে জিনিস নিয়ে হবে তার নাম হলো রুজি। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি এই জমিনে জান আছে এমন কোন জিনিসের রুজি আমার কাছে অভাব নাই, সুবহানাল্লাহ, আমি রুজির ব্যবস্থা করে দিছি। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিকের ফয়সালা করব আমি, তোমার চিন্তা কিসের? রিজিকের কোনো চিন্তা নেই। তাহলে আমরা যে কথা মূল কথা আবার ফিরে যাই, হিংসা অহংকার করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। হিংসার কাছাকাছি জিনিস কিন্তু অহংকার। হিংসা তো মানুষ অহংকার করেই করে, আর কি কারণ থাকতে পারে? অহংকার হিংসা এত বেশি খারাপ যে রক্তের সম্পর্কের ভাই, রক্তের সম্পর্কের মা, রক্তের সম্পর্কের বোনের সাথে 20 বছর মুখামুখি হয় না, কত খারাপ জিনিস। কিন্তু তাহাজ্জুদ জীবনে একদিন কাদা করবে না, ফরজ সালাত তো বহু দূরের কথা, রমজানের সিয়াম তো বহু দূরের কথা, লোকটা মাসের চাঁদের 13-14-15 সিয়ামই তো কোনোদিন বাদ দেয় না, প্রত্যেক সপ্তাহে সোম বৃহস্পতিবার সিয়াম পালন করে, কিন্তু নিজের ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, এমন সোনার চাঁদ প্রত্যেক গ্রামে অন্তত 2-4টা আছে। কাকে আপনি ইবাদত দেখাতে চাচ্ছেন? আপনি তো খেয়াল করতে পারতেছেন না, এত কষ্ট করে মাছ ধরে ধরে যার ভিতরে রাখতেছেন সেটার তলা নাই, ফাউন্ডেশন নাই, সব চলে যাচ্ছে, আবার জায়গা মতো চলে যাচ্ছে। ইবাদত করে রাখবো কোন জায়গায় আমরা? অন্তরটা যদি পরিষ্কার না থাকে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অন্তরটা যদি সুন্দর না হয়, পবিত্র না হয়, তাহলে আমি ইবাদত বন্দিকে রাখবো কোন জায়গা? জাগা জায়গা আছে আর? আপনি এইটা কেন বুঝতে পারলেন না? একজন মুমিন আর একজন মুমিনের ব্যাপারে হক রাখে, দেখার সাথে সাথে যেন তার ব্যাপারে আল্লাহর কাছে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমি শান্তি কামনা করি আমার এই ভাইটার জন্য, তুমি তার প্রতি দয়া করো, তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি তুমি রহমত করো, আল্লাহ শান্তি বর্ষিত করো। এই কথা একজন মুমিন আর একজন মুমিনের কাছে পায় হক? আপনি কথাই বলেন না 10 বছর। একজন মুমিন অসুস্থ হলে কিসের হিংসা? আপনি গিয়ে তার পাশে দাঁড়ায় তার মাথায় হাত দিয়ে খালি একবার বলবেন লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম শেফা দিক, কিছুই হবে না আপনার। এই কথা বলে যদি বাড়ি ফিরে চলে আসেন আপনি, আপনার বাড়ি ফিরতে দেরি, 70,000 রহমতের ফেরেস্তা প্রতিযোগিতা করে আল্লাহর কাছ থেকে আপনার জন্য ক্ষমা চাইবে। যদিও বাঙালি মুফতি এটা টানি নিয়ে গেছে হলো সূরা হাসরের 3 আয়াতে, শেষ 3 আয়াতে, এটা ছিল কি আর করছে, বুঝতেছেন না মনে হয়? ফজরের সালাত পরে আর মাগরিবের সালাত পরে ইমাম ঘুরে বসে, বিশেষ করে ফজর সালাত পরে হুয়াল্লাহ আউযু, প্রথমে পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার, তারপর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সিরিয়াল এভাবে পড়ে 3 আয়াত শেষ করতেছে, শেষ করতেছে। আর ফজিলতটা বর্ণনা করা হচ্ছে যে সকালে যদি কেউ পড়ে, সন্ধ্যার আগে যদি লোকটার মৃত্যু হয় তার জন্য 70,000 রহমতের ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকে।
সুবহানাল্লাহ বলতেছেন খুব, মাগরিবে যদি কেউ পড়ে, ফজরের আগে যদি লোকটা জান বাড়ায় যায় বা মারা যায়, তাহলে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কথা কি বুঝছেন? কিন্তু এই কথাটা তো মিথ্যা কথা, এই হাসরের সাথে সম্পর্ক না। সূরা হাসরের শেষ তিন আয়াত পড়লে যেমন নেকি হবে, সূরা ফালাক পড়লে ওই রকম নেকি হবে, অন্য সূরা পড়লে ওই রকম নেকি হবে। কেন? প্রত্যেক হরফে 10 নেকি এই ঢালাও ভাবে, এই আম ভাবে যে নেকি পাওয়ার কথা এইটা লোকটা পাবে, কিন্তু ভিন্ন ফজিলতের আশায় নিয়ম করে নিয়ে সকলে মিলে গোল হয়ে একসাথে যে পড়ে সূরা হাসর, এরকম কথা আছে তিরমিজিতে এক জায়গা। আর যিনি হাদিসের রাবি তিনি নিজে বলতেছে, সরি আপনার হাদিসটা আছে তিরমিজি, হাদিসের রাবি হইল খালিদ ইবনে তহমান, নামটা বলে দেই। এই হাদিসের শেষে উল্লেখ করাই আছে যে হাযা হাদিসু দঈফ জিদ্দান, শুধু দুর্বল না, দুর্বলের চাইতেও দুর্বল। তার মানে এটা আমলযোগ্য না, কিন্তু বাঙালি কইলে যে ফেলা দেওয়ার চাইতে টানি নিয়ে আসি ফজরে আর মাগরিবের পর গোলা বসি টানিয়ে দেওয়া, ওইটা মানে লজ্জা কোথায় রাখবেন আপনি? ঘর ভর্তি খানা, হোটেলে খানা, পকেট ভর্তি টাকা, পাঁচতলা রেস্টুরেন্ট সব রেডি, ও টানিয়ে চলে যাচ্ছে হলে আপনার এই নর্দমায় যেখানে ওই যে আপনার ময়লা আছে ওখানে যা বাসি বাসি রুটি, তারপর নোংরা জিনিস, কুকুরের খাবার ওইটা টানিয়ে নিয়ে এসে এসে খাচ্ছে। হাজার হাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস সহি আমল আজকের দিনে সমাজে অবহেলিত না, এগুলো আমল করা বাদ দিয়ে কয় যাইফ হাদিস কি হাদিস না, এটা তো প্রশ্নই তোমার হয়নি। তোমার বলা লাগতো যে আমি সব সহি হাদিস শেষ করছি আমল করে, আমল করার জিনিস খুঁজে না পায় বাধ্য হয়ে বসেই থাকবো না, তাই একটা যাইফটা নিয়ে আইছি। বলেন, নাম বলেন কোন ইমানদার আছে যে ইমানদার হাত উঁচু করে বলবেন যে আল্লাহর রাসূলের সকল সহি হাদিস আমার আমল করা শেষ, আমল করার জিনিস খুঁজে পাচ্ছি না, আর আমল করে সময় বহু বেঁচে যাচ্ছে, অবসর সময় বসে না থেকে 10টা যাইফ হাদিস নিয়ে এসে আমল করব। বলেন আপনার এইটা মনে হলো? মুহাদ্দিসিনে কেরাম গ্রাম থেকে গ্রাম, দেশ থেকে দেশ, জেলা মাইল থেকে মাইল, খেয়ে না খেয়ে তিন দিন চার দিন কত কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসগুলো জমা করেছেন আপনার জন্য, কত কষ্ট করেছেন। আপনি চোখের সামনে সহি হাদিস থাকার পরেও কয় যে যাইফ হাদিস কি হাদিস না, তো অবশ্যই নর্দমা বা ওটাকে কি বলে ও খাবার তো খাবার, অবশ্যই খাবার, ওটা তো খাবার, আমরা তো অস্বীকার করি না, কিন্তু এই খাবার কোনো সচেতন মানুষ খাবে, সুস্থ মানুষ এইরকম বিপদে না পড়লে? এত নিয়ামত দিয়ে রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, এত সম্মান দিয়েছেন যে আজকে ঘরে বসে মাত্র 20টা টাকা খরচ করলে একটা অ্যাপসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস প্যাকেট করা, আলহামদুলিল্লাহ সে শর্তে টানি চলে গেছে। কয় যাইফ কি হাদিস না, জাল কি হাদিস না, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা এক নম্বর আমল করব ইনশাআল্লাহ, এক নম্বর ফার্স্ট ক্লাস। মুসলমান কেন দুর্বল জিনিস চাইবে? আল্লাহ তো আপনাকে শিখায় দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহই তো শিখায় দিচ্ছে আপনাকে যে আপনি জান্নাত যখন চাবেন তো বড়টা চান, জান্নাতুল ফেরদাউস চান, তো জান্নাতুল ফেরদাউস ছাড়া আর কি জান্নাত নাই? আপনার কি মনে হয় ওই সব জান্নাতে জাহান্নামের আগুনে স্যাক লাগে তাই মনে হয়? ওই সব জান্নাতে ঢুকলে জাহান্নামের দুর্গন্ধ আসে এটা মনে হয় আপনার? ওই সমস্ত জান্নাতে ঢুকলে এই দুনিয়ার চাইতে কষ্টে থাকা যায় এরকম মনে করলেন নাকি? আরে জান্নাত তো জান্নাতই, কিন্তু আল্লাহ রাসূল আপনাকে বলতেছে আমার উম্মত দুর্বলটা চাইবে কেন, সে চাইবেই হলো জান্নাতুল ফেরদাউস দাও গো আল্লাহ। কোরআন মাজিদে ঢুকায় দিয়েছে আল্লাহ যে তোমরা নেক আমল করো, ঈমান আনো, আর আমার কাছে চাও হলো জান্নাতুল ফেরদাউস, অথচ জান্নাত কিন্তু আরো আছে। তাহলে আল্লাহই তো বলতেছে যে তোমরা এক নাম্বার ফার্স্ট ক্লাস পছন্দ করো সব সময়। আপনি কোন জ্ঞানে কোন মুফতি আপনি এই কথা বলতে পারেন যে যাইফ হাদিস কি হাদিস না, আরে যার অর্থই হলো দুর্বল এই জিনিস নিয়ে জীবন চালানো যায়, এই কি মনে আত্মতৃপ্তি আসে, শান্তি লাগে? তাহলে হিংসা বাদ দিয়ে যদি কোনো মুমিন মুসলমানের মাথার কাছে বসে খালি একবার বলি, কিছুই হবে না আপনার, ইনশাআল্লাহ আপনার কিচ্ছু হবে না, আল্লাহ আপনাকে উত্তম সেবা দেবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে মঙ্গল করবেন, এই কথা বলে এক মিনিটও লাগে না নাকি মাথায় হাত দিয়ে একটু দেখা করে কথা বলে আমরা যদি বাড়িতে ফিরে চলে আসি 70,000 রহমতের ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চাইবে।
আপনি ক্ষমা চাইবেন কিভাবে বলেন? আপনার জামা হইলে হারাম টাকায় কেনা, আমার পানি আমার হারাম টাকায় কেনা, আমার কর্ম হারাম সুদের অর্থের দ্বারা, ঘুষের অর্থের দ্বারা, প্রত্যেকটা কর্মে মালবাসুহু হারাম, মা উহু হারাম, মাশরাবুহু হারাম, আমার পোশাক হারাম, আমার পানি হারাম, আমি যা পড়ি সেটা হারাম, খাদ্য হারাম, মাতামুহু হারাম, সবই হারাম। তাহলে এখন কি আমার দোয়া আল্লাহ কবুল করবে বলে মনে করেন? না। কিন্তু ফেরেশতার কি এগুলো হারাম হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর নিঃসব ফেরেশতা যদি আল্লাহকে বলে আল্লাহ এই লোকটা এই লোকের জন্য ক্ষমা চাচ্ছে, আমরা চাইতে পারি না, আমরা 70,000 মিলে তোমাকে বলি এই ভাইটাকে তুমি ক্ষমা করে দাও, এটা কি ছোট পাওয়া না বড় পাওয়া? হিংসা করে তো আপনার পাশে প্যারালাইজ হয়ে পড়ে আছে আজ 3 বছর নিজের আপন মায়ের পেটের ভাই, একে পাঠান ওকে পাঠান একে পাঠান, কিন্তু নিজে একটু কাছে গিয়ে বসেন না। সম্পর্ক রক্ষা করার ব্যাপারে কোনো শর্তের বিষয়ে খুব একটা আলোচনা আসে নাই, যে তোমার ভাই যেদিন তোমাকে 2,00,000 টাকা দেয়, যেদিন তোমাকে সেই রকম আদর যত্ন করে ভালোবাসে, সব কিছু ইনসাফ ভিত্তিক করে, ওই দিন শুধু তুমি তার সাথে সম্পর্ক ভালো রাখবে, তার আগে ভালো রাখবে না, এমন কথা কোরআন এবং সহিহ হাদিসে কোথাও নাই। ধরে নিলাম কথার কথা, বাপ জালেম বাপ, শুধু বাপ বললে ভুল হবে, জালেম বাপ, সে তার মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দিয়েছে, আছেন এরকম সমাজে? বান্দার হক নষ্ট করছে, হজও যায় অন্যান্য ইবাদত বন্দী করতেছে, নারায় তাকবীর নেছে, জলসা দেয়, দেখো দেও 20,000 লেখা দেও, আসি 50,000 আছে দেও 50,000, কিন্তু মেয়ের সম্পত্তি দিল না। যদিও দেশে এই 5 বিঘার উপরে ছেলেরা বাড়ি করে আছে, কয় ভিটে বাড়ি আর চাইস নেই, এটা ছেলে ফেলে বাস করবে এইসব জিনিস তো, আর এইগুলি আমাদের গ্রামের মানুষ ধরেও না, কয় যে ভিটির হক কোনোদিন মেয়ের হয় নাউজুবিল্লাহ মিন যালিক, ধরে না, কয় যে থাক সাকেটা দাম ধরা দিয়ে দাও গা, আর ওই মেয়ে জমি তার ভাইয়ের কাছেই বেচবে, এইটা আপনি নির্ধারণ করার কে? ভাই জমি কেনার আগেই যা বলতেছে, তুই তো জানিস আমার কি অবস্থা, আমি দিন আনি দিন খাই, কিস্তি ঘরের পর 4-5টা আমি বিপদে, তারপরেও এই জমিটুক বাইরে চলে গেলে কি করবো ক? তো তুই আমার দে, আমি গরুটা বেশি যা পারি দেই, তুই দাবি রাখিস নে, হাতে পায়ে ধরছে মানুষের ভিতরে ছোট লোক, তখন ওই বোনের মন নরম, চক্ষু লজ্জায় হোক, বিপদে পড়ে হোক, মানুষের কথায় হোক, লোকজন আবার বলে যে তোমার ভাই কি দিকে করে খায়, তুমি দেও গাও এই হিসাব বাদ দিতে, যা ইচ্ছা তাই দেয় দিবিনি, লজ্জাও তো লাগে মানুষের, তারা ব্যক্তিত্ব থাকা উচিত। বান্দার হক আপনি এইভাবে বলতে গেলেন কেন? বললে তোমার হক তুমি নিয়ে পানি ফেলা দিবে না, দান করে দিবা, তুমি যা ইচ্ছা করো গা, এই ফেতাল আমার দিও না, আমি যদি ন্যায্য মূল্যেও কিনি মানুষ মনে করবে ওই দেখো ওদের বোনেরটাই করে নিয়ে এনেছে, ভরা মজলিসে সবার সামনে বর্তমান চলমান বাজার হিসেবে যোগ্য দাম হিসেবে আরো 2-5 জন দেখুক, তারপর আমি সমমানের মূল্য দিয়ে নিয়ে নেব, আমি তোমার ভাই, তুমি ভালোবেসে আমার ছেলের একটা হুন্ডা কিনে দিলে আমার কি আসে যায়, তুমি আমার ছেলের একটা আপনার বিমান কিনে দাও গা, সেটা কিছু আসে যায় না, কিন্তু হকের ব্যাপার আমি ছাড় দেবো না, যা পাও তুমি নিয়ে নাও, নিয়ে সরে দাও, বাস তোমার হক আমি নষ্ট করবো না। এমন ছোট লোক আমরা, যে বোন যদি একটু শক্ত করে যদি বলে যে না আমার হক আমি পাইতে পাই, আমরা 2 বোন বুঝে নিয়ে নেব, তাহলে ওই ওই বোনের ওই বাড়ির দরজা চিরতরে বন্ধ, আর মুরগি কেনে না, আর পিঠা বানায় না, ওই দিক মুখ করে বসে থাকে, আসি একা একা ফেলফেল করে ঘুরি বাড়ি চলে যাচ্ছে, বাপ আর মা মরার সাথে সাথে ওই বাড়ি মেয়ের জন্য খতম শেষ, এরকম কপাল পোড়া হিংসুক ছোট লোক আছে নাকি আমাদের সমাজে? প্রচুর আছে, অথচ বুঝতে পারতেছে না এটা এটা খালি গুণা না, এটাকে শুধু গুণা বলাটাই গুণা, এটাকে বলতে হবে মহাপাপ, এটা ছোট পাপ না, কারণ বান্দার হক এই কথা শুনতেই গেল ভয় লাগে, জানেন বিশ্বাস করেন, একটা লোক এতদিন পর্যন্ত সালাত আদায় করে নেই, অথচ সালাত আদায় করা এতই গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাত আদায় করা আর না করা মুমিন আর কাফেরের পার্থক্য বলা হয়েছে, সালাত আদায় করা এতই গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাত একটা ফাউন্ডেশনের নাম, এই কর্মও একটা লোক করে নেই, সেই লোকটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস দিলে তওবা করে আর বলে আল্লাহ এগুলো তোমার হক, আমি বিরাট অন্যায় করে ফেলেছি আল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত জীবনে আমি এক ওয়াক্ত সালাত কায়েম করব না, এই কথা বলেই যদি লোকটা মারা যায়, যদি সৎ ইচ্ছা এবং সচেতন মনোভাব থাকে, ইনশাআল্লাহ তার অতীতের গুনাহ আল্লাহ শুধু ক্ষমা করবে না, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের সকল সাইয়্যাত অপরাধসমূহকে হাসানাত নেকি দিয়ে পূর্ণ করে দিবেন।
কিন্তু আপনি বোনের সম্পত্তি দুই বিঘা তিন বিঘা, দুই বিঘা কাকে কাকে বলে, এক দেড় হাত জমি আপনি জোর করে নিয়ে বা একটু কায়দা মায়দা করে টিপসই মিপসই দিয়ে ঘুমের বড়িও নাকি খাওয়ায় এর জোশের ভিতরে, বা বলে খেয়ালই কর নাই জমি মমি চলে গেছে কোন দাগা, কয়েদ একটু মনে করো তো আব্বা মনে করার, কিন্তু দেখো তো খেয়াল হয় কিনা, মেলা দিন পর দশ বিশ বছর পর কয়েদে ও হো একদিন মনে হয় না ওরা আমার সিএনজির তুলে নিয়ে গেল, তাহলে মনে হয় ওই দিকে গেছিল কোর্টে যায় এরকম মনে হইলো আমার তো অসুখ, মানে অসুখের কথা কয়ে নিয়ে গেল ওই দিনই মনে হয় কামড়া হয়েছে। এই কাজটা করে যদি আপনি সারাটা জীবন তাহাজ্জুদ পড়েন কোনো ক্ষমার প্রার্থনার কোনো সুযোগ আছে আর? কারণ এই পাপটা তো আর এক বান্দার সাথে জড়িত পাপ। এইবার বলিস আর একটা জিনিস শুনি, আল্লাহর কাছে একজন মানুষের, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, মানুষদের একজন মানুষের মান একজন মানুষের জন্য কত বেশি দেখেন প্রমাণ নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাসা জামিআ, একজন মানুষ হয়ে আর একজন মানুষকে, নাস মানে কিন্তু এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাই, নাস মানে মানুষ জনগণ, যে কোনো একজন মানুষ যে কোনো একজন নিরাপরাধ মানুষকে যদি হত্যা করে ফেলে হত্যা করে, কতালান নাসা জামিআ, সে যেন একজনকে মারে নাই সারা পৃথিবীর মানবতাকে কুরবানি করছে, কতালান নাসা জামিআ সকল মানুষকে লোকটা একযোগে হত্যা করে দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। একজন মানলে একজনের কথা বলতে পারতেন না যে এই লোকটাকে মারার কারণে একটা মানুষ হত্যার গুনাহ হয়েছে, বলতে পারতেন না, কতালান নাসা জামিআ সমগ্র মানুষকে হত্যা করার গুনাহ এই লোকটা রেখা হয়ে গেছে। একজন মানুষের মান মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, আপনি মানুষের মানহানি করতেছেন হিংসার কারণে অহংকারের কারণে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'আ মালাহু ওয়া আদ্দাদাহ, মেলা কথা আছে, ধ্বংস তাদের জন্য, ওয়াইল থাকবে তাদের জন্য, তাদের জন্য লানত যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে, সামনে পিছনে হিংসা করে, অহংকারের কারণে সামনে পিছনে মানুষের বদনাম করে বসে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ হলো একটা মিনিট অবসর থাকা যাবে না, যেভাবে হোক আর একজনের পাশে লাগিয়ে থাকা লাগবে, একটা মিনিট যেন অবসর বিনা কারণে বসে থাকতে না হয়, এইটা একটা, এরকম রোগী বেশি। আর একটা শ্রেণী আছে তারা আবার উচিত কথার লোক, তারা এই উচিত কথার নাম দিয়ে মানুষের সামনাসামনি কষ্ট দেয়, ওরা তাও কষ্ট দিচ্ছে ঠিক পাচ্ছে না, চোরের মতো ওই গাছতলা বসে মনে মনে বসে সার দোকানে বসে আর একটা লোকের বদনাম করে, এই বীর পুরুষের নাম দিয়ে আমি উচিত কথা বলা লোক এই কথা বলে সরাসরি একটা মানুষের সামনে পর অপমান করে জানেন, অথচ মানুষ পিছনে বলা লোকটাকে পাপি মনে করে, সামনে বলা লোকের কয় যে না ও একখান জিনিস, ও হলো উচিত কথা কলির বাপেকও ছাড়ে না, উচিত কথা কয় নাউযুবিল্লাহি মিন যালিক। অপরাধীতে এই শয়তানটাই বেশি, একটা লোকের মানহানি করতেছে ভরা মজলিসের সামনে, একটা ভুল কথা নয় বলেই ফেলছে চায়ের দোকানে একটা লোক, সেই লোকটাকে সবার সামনে একেবারে তার পুরাতন পাপ তার কিমি নক্ষত্র টেনে নিয়ে এসে লোকটাকে ভরা মজলিসে অপমান করতেছে, লোকজনও মজানি বলে যে দেখ কেমন লাগে এখন কার হাতে পড়ছিস, আমার ওর লোক ভালো ওর কথা যাই শোনা খারাপ শোনা যাক, ও যা বলবি মুখের পর বলবি, শয়তান তো এটাই বেশি। অথচ আমাদের সমাজে এই ধরনের লোককে পাপই মনে করে না, নির্বাচনের সময়ও দেখবেন বা যে কোনো সময় দেখবেন এই ধরনের লোকের খুব হুঁক উঁকি দিয়ে ওঠে, অথচ আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তারা যারা সামনে আর পিছনে দুইভাবেই নিন্দা করে, নিন্দা গীবত অহংকার হিংসা টু বি কানেক্ট, একটা সাথে আর একটা সম্পর্ক না, একেবারে লাগিয়ে রয়ে নাই। এই হাদিসেও কিন্তু শুধু হিংসার কথা আসে নাই, যে হাদিসটা আমি বললাম এই হাদিসে আছে ষড়যন্ত্র করো না, বাড়াবাড়ি করো না, অহংকার হিংসা করো না, এইভাবে তিন চারটা কথা ষড়যন্ত্র করো না একসাথে মিশানো আছে। আল্লাহ এই সমস্ত ভয়াবহ পাপ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এমন একটা বিষয় আজকে আমরা সিলেক্ট করেছি জুমার খুতবায়, যেই খুতবায় নিজেকে শীতল করে বসে রাখা ছাড়া কোনো উপায় নেই, কারণ এটা কোনো পক্ষে বিপক্ষের ওয়াজ না, এটা হলো বক্তা যে ওয়াজ করে তার সামনে যে শ্রোতা বসে থাকে প্রত্যেকটা লোকই এই রোগে কম বেশি আমরা রোগী, হিংসা বাদ দিলে আমাদের কিছু একটা থাকে না, পাশের বাড়ির ছেলেটা বৃত্তি পাইছে তা তোর সমস্যা কি, জোর করে কি ঠেকা দেওয়া যায় এ কি কথা নাকি,
নয় তুই এনে রাগ করলেই আবার কয়েকদিন পরে আবার এইটা বৃত্তি পাবে না, তার কি মানে আছে? এসএসসিতে আবার গোল্ডেন প্লাস পাবে না, তার কি মানে আছে? ইন্টার অনার্স মাস্টার্স পাস করে ডক্টরেট হয়ে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হবে না, তার কি মানে আছে? তুমি ফাইভে বৃত্তি পাইছে, তুমি হিংসা শুরু করে দিলে, নকল করছে মনে হয়, ওরা হলো বেশি টাকা খরচ করে, ওই আলগা টাকায় করে, তো ওর মামারা আছে, এই এই ফাইসা কথা বলার তোমার দরকার কি? তুমি মুখ দিয়ে বলো যে আলহামদুলিল্লাহ আমার প্রতিবেশী এই ছেলে, আমার ভাতিজা, আমার বা ছোট ভাই বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হয় না এমন লোকের সংখ্যা এই বাংলার অন্তত জমিনে অন্তত শতকরা 98 জন। দোয়া তো দূরের কথা, নিউট্রাল থাকে না, চুপ করেও থাকে না, চুপ করে থাকে না। রোল এক হয়েছে, পরে কয়েক স্যারের সাথে মিল বেশি, তো স্যারের কিছু দেশে ওই আব্বা সবসময় তো স্যারের সাথেই চলে, ওরকম টাকা পয়সা থাকলে আমরাও পারতাম, কি দরকার এইসব পয়সা কথা বলার, কি দরকার? চোখের সামনে একটা ছেলে উন্নতি করতেছে, হয়ে যাক, আমরা ঠেকাতে পারবো না। পৃথিবীর সব মানুষ হিংসা করে শেখ আহমেদ দিদাতকে ঠেকাতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। ইসলামের এত কঠিন দুঃসময়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান উঠে পড়ে লাগছে, খ্রিস্টানরা এইভাবে ইসলামকে কলঙ্কিত করতেছে, এইভাবে রাসূলকে গালি দিচ্ছে, এইভাবে কোরআনে ভুল আছে বলে প্রচার করতেছে, এইভাবে তারা বেসামাল হয়ে লেগেছে রাস্তাঘাটে মুসলমানদেরকে কোণঠাসা করতেছে, ও জানেই না ওইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ আহমেদ দিদাতকে এই কঠিন পরিস্থিতিতে রেডি করতেছে। সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে আল্লাহ তাকে দিয়ে। আবার উনি যখন কবরে যাবে যাবে ভাব, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর জাকির নায়েককে আবার রেডি করতেছে, আপনার হিংসার কি আশা যায়? আপনার কোন অনুমতি নিয়ে আল্লাহ দায়ী তৈরি করবে? আপনি খবর পেলেন আপনার বন্ধু একই সাথে লেখাপড়া করেছেন, হঠাৎ করে তাকে একজন দিনের দায়ী আল্লাহ করেছেন, হঠাৎ করে সে একটা ভালো কর্ম পেয়েছে, আপনি চট করে বললেন যে এ তো অমুকের ফল না, আর একদিনও হলো অমুকের মুরগি চুরি করলো, তা চুরি করছে কি হয়েছে? তাই পাপ কি কম বেশ আছে নাকি? চাকরি পাওয়ার কারণে পাপ কমে গেছে না একই আছে? না, তুমি ওই কাজ করলে একই সাথে যায় তোমার পাপ কম, আর এখন একটা ভালো আলেম হয়ে গেছে জন্য পাপ কি বাড়ে গেছে? ওই হিংসা মানুষের পিছনের পাপ নিয়ে নিয়ে তার ভালো কাজের বাধাগ্রস্ত করা, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কাদের স্বভাব জানেন? ইহুদি খ্রিস্টানের স্বভাব। কেন? তারা ডক্টর জাকির নায়েকের কোনো একটা ফুল বক্তব্যের জীবনে বিরোধিতা করার এক লাইনও লেখে নাই কেউ, যে অমুক টপিকে বক্তব্যটা ভালো হয়নি কেউ বলে নেই, সাহসে নেই, পুরা বক্তব্য নিবে না, ওই মাঝখান থেকে দুই একটা শব্দ নিয়ে খেলা করতেছে, তামাশা করতেছে, দুই একটা শব্দ নিয়ে নিয়ে সারা বিশ্বের কাছে দেখাচ্ছে, এই দেখেন এই দেখেন জাকির নায়েক কি একটা কথা মুখ দিয়ে বলে দিল। ক্ষমতা থাকলে তার গোটা বক্তব্যটা শুনে দেখো মানবতার এক ইঞ্চি বিরুদ্ধে কোনো কথা তার জীবনে আছে কিনা, খালি খালি লোকটার পিছনে লেগে গেছে। এর জন্য আমরাই দায়ী, এই হিংসার সাথে আজকের আমার ইউয়া সুবহ মিলে যাবে। এর জন্য সবচেয়ে বেশি দায়ী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর আর মুফতিরা। ওই জিনিসটা বলি আপনার, ডক্টর জাকির নায়েকের জন্য একজন খুব কাঁপতেছে, চায়ের দোকানে খুব কাঁপতেছে, খুব কাঁপতেছে বড় হুজুর, ওই কাঁদেন কেন তো বলে, এরকম একটা কাজ, জালেম সরকার, এই অমুক বিভিন্ন কিছু গালি দিচ্ছে, আমাদের দেশে আসবি একটু ওয়াজ করবি, নরেন্দ্র মোদী এটা কাজ করছে, বিভিন্ন কিছু বলে বলে লোকজনকে গালি দিচ্ছে, একেবারে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আজকে যদি উনি থাকতো আমাদের কত উপকার হতো, খুব ভালোভাবে গালাগালি করতেছে। তাই বললাম, এতক্ষণ পর্যন্ত যাদেরকে আপনারা গালি দিলেন, এতক্ষণ পর্যন্ত যাদেরকে আপনি অপরাধী মনে করে গালি দিচ্ছেন, বকা দিচ্ছেন, এর চেয়ে বড় অপরাধী এই টুপি মাথায় দিয়ে হুজুর যারা পিস টিভি বন্ধ করার জন্য রাস্তাঘাটে ব্যানার নিয়ে নিয়ে দৌড় পারছে, আপনি কাকে ভুল ধরতে চাচ্ছেন? ওই সব লোকের ঠেকা আছে? ওই সব লোক তারা তো মুমিন না, মুসলমান না, তার এত ঠেকা নাই ঘন্টার পর ঘন্টা বসে বসে এই লোকটার ওয়াজ শুনে শুনে এর পিছনে লাগিয়ে দেওয়া লাগবে, এই চিন্তাই তো তাদের মাথায় নেই। আর তারা যদি ষড়যন্ত্র করে থাকে, এই ষড়যন্ত্রের সুযোগটা তো আপনি, আপনাকে টপতেছে যখন দেখলো বাংলাদেশের মুক্তি পছন্দ করে না, পাকিস্তানের বড় বড় দাবা, বড় বড় কুসেয়া, বড় বড় মাজা, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আল্লামা এই লোকটার নামে ব্যানার নিয়ে নিয়ে বলতেছে উনি হলে ইহুদের দালাল, উনি হলে খ্রিস্টান, উনি হলে আমেরিকার দালাল, উনি হলে লামাঝাবি, উনি হলে ওহাবি, এইভাবে যখন ভারত বাংলাদেশ পাকিস্তানের অসভ্য মুক্তিরা উঠে পড়ে এই লোকটার বিরোধিতায় লাগলো, তখন মনে করলো সুযোগ পায়া গেছি, আমরা বলবো এই পিস টিভি বন্ধ করে দাও। কেন?
কারণ আমরা বন্ধ করি নাই, ওর জায়দ ভাই তো চাচ্ছে না। ও যে খারাপ লোক, ওই আর এক ভাই তো বলতেছে, এদের দাড়ি টুপি, এদের মুফতি লেখা তো নামের সাথে, এদের বড় বড় ফতোয়া বোর্ডে বসে আছে, তারে মাদ্রাসায় লাখ লাখ ছাত্র, ওরাই তো ফতোয়া দিচ্ছে, ওরাই তো আদর্শ নারী নাকি মাসিক পত্রিকায় নিয়মিত লেখতেছে, ডক্টর জাকির নায়েক হলো ইহুদিদের এজেন্ট। আমরা তো খালি খালি বন্ধ করি নাই, উনি তোমাদের ধর্মের ক্ষতি করতেছে এই জন্য বন্ধ করে দিলাম। সস্তা কথা না, প্রত্যেকটা কর্মে এক মুসলমান আর এক মুসলমানের পিছনে লেগে যায়, ওই সুযোগে ইহুদি খ্রিস্টান মজা নেয়, সুযোগ পায় ইসলামের বড় ক্ষতি করে। জুমার খুতবার প্রথম পর্যায়ে আমরা এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ আমাদের ভুলগুলো তুমি ক্ষমা করে আমাদেরকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আবার পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা নির্ধারিত একটা সময় আমরা খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ, তবে দাঁড়িয়ে থাকা মানুষদেরকে একটু এই দেখতেই লাগে, একটু বসে পড়লে সুন্দর হয়, বসে পড়ো বসে পড়ো। সামনে যারা রয়েছেন আমার মনে হয় একটু চেপে বসলে আমাদের ভাইদের ওইভাবে দাঁড়ায় থাকলে আল্লাহর ঘরে একটুই হয়। আচ্ছা, এখন যে কথা আমরা বলি, আগাবেন কিন্তু কথা বলবেন না, কিন্তু আগাবেন হলে আপনার গতিতে, কোনো কথা না বলে আগাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম হলো হিংসা অহংকারের পরিণতি খারাপ, তাই তো শুনলেন? এখন একটা কথা শোনেন, এই হিংসা, এই তাকব্বরি, এই বাড়াবাড়ি, এই অহংকার, এই নফসের খাসিয়াত প্রবৃত্তির অনুসরণ একটা জাতিকে কিভাবে ধ্বংস করে। পৃথিবীর ইতিহাসে এই সাড়ে চোদ্দ, বিশেষ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত কত শত বছর হয়েছে? প্রায় কম বেশি 1500 বছর, 1450 বছর প্লাস। এই 1450 বছরের ভিতরে আমরা কোনোদিন কোনো বিজ্ঞানের লেখা, আমরা কোনো টুপিয়ালার লেখা, আমরা কোনো মুহাদ্দিসিনে কেরামের লেখা এরকম পাই নাই যে এই 1450 বছরের ভিতরে একদিন আল্লাহ আসমান থেকে 15টা ব্যাঙ ফেলছে, আমার চোখের সামনে বৃষ্টি হয়েছে, পানি পড়া বাদ দিয়ে ব্যাঙ পড়ছে, কেউ বলতে পারবে না। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে কোনো একটা মহল্লার লোক কাগজে কলমে লেখছে আমাদের গ্রামে একদিন বৃষ্টি হয়েছিল 15 মিনিট, এই বৃষ্টিতে প্রথম 10 মিনিট পানি পড়ছে, শেষের 5 মিনিট হলেও আপনার উকুন পড়ছে, উকুন মাথার উকুন। শুনছেন আপনারা মুরব্বীরা? আমার জন্মে তো শুনি নাই, বাপ দাদা তো শুনেই নাই, আল্লাহর রাসূল থেকে এখন পর্যন্ত কোনো মানুষকে এই কথা আমরা কোনোদিন কাগজে কলমে লিখতে বলতে কোনোদিনও শুনি নাই যে আমার চোখের সামনে একদিন 3 মিনিটের জন্য রক্তের বৃষ্টি হয়েছে আসমান থেকে। শুনছেন? সূরা আরাফ, সূরা নম্বর 7, আয়াত নম্বর 133, فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ। কপালপুরা জাতি কতটা হিংসু, কতটা নিমুখ হারাম হলে, আল্লাহর কতটা ওয়াকিতব্য হলে, কি পরিমাণ রাগ হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াটার, পানির বৃষ্টি পড়া বাদ দিয়ে আসমান থেকে পঙ্গপালের বৃষ্টি দিছিল এক সময়। পঙ্গপাল, ফরিং সেনেন, ফরিং, আমার কি ভাষা বোঝা যায়? ফরিং পড়তেছে, পরিস্থিতি কত খারাপ। আরে মসজিদে 15টা ফরিং থাকলে তো পরিস্থিতি জবর ভেজাল, কানে লাগে, এখানে লাগে, চোখে লাগে, দাড়িতে ইট লাগে, এই এইসব তাড়াতাড়ি দরজা বন্ধ করে এদেরকে মেরে দাও। সে জায়গায় রাস্তাঘাটে, পুকুরে, তারপরে আপনার পাতিলে, বিছানায়, যেখানে যাবেন চলতে ফিরতে একেবারে রাস্তা ভরে গেছে খালি পঙ্গপাল আর পঙ্গপাল। হয় সেরকম হয়েছে, কোরআন মাজিদের আয়াত বললাম, আবার বলি, 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নম্বর 133, কঠিন প্লাবন দিয়েছে আল্লাহ, পঙ্গপালের বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে মনে করেন, কিছুদিন পর বন্ধ হয়ে গেল আর পঙ্গপাল নাই, যাক বাসা গেল, হ্যাঁ ঝাড়ঝুড়তে ঠিক কর, এই তো জীবনটা বাঁচলো, যেই এই ঝাড়ঝুড় দেওয়া পরিষ্কার, যেই মোটামুটি একটু স্বস্তি পেলো, সঙ্গে সঙ্গে এখন আর পানির বৃষ্টিও পড়ে না, পঙ্গপালের বৃষ্টিও পড়ে না, কঠিন ঝড় বৃষ্টিও নাই, হঠাৎ করে আসমান থেকে খালি ব্যাং পড়তেছে, ব্যাং ব্যাং, রাস্তাঘাটে ব্যাং, পুকুরে ব্যাং, থালা বাসনে ব্যাং, পকেটে ব্যাং, যেখানে যাচ্ছে খালি ব্যাং, আসমান থেকে বৃষ্টি হচ্ছে ব্যাঙের, পানি যেই গতিতে পড়ে ব্যাং সেই গতিতে পড়তেছে। যাক কিছুদিন যাওয়ার পর ব্যাংটাও মুক্ত হয়ে গেল,
এখন আর ব্যাঙও নাই, পানিও নাই, পঙ্গপালও নাই, হঠাৎ করে এখন এই মাথার হুকুন পড়তেছে। কোন কি রকম পরিস্থিতি! আরে বিষটা উকুন কোন লোকের মাথার থেকে বাড়ালে লোকজন কি রে নোংরা, এমন হয় সাত দিন গোসল করে না, এ কার সাথে ঘুরে ফেরে, নেস্টিক মাথা ভরা উকুন, বিষটা উকুন পাশে তাই কথা বলতেছে। কিন্তু আসমান থেকে বৃষ্টি পড়তেছে, উকুনের পরিস্থিতি কত খারাপ। আচ্ছা উকুন গেল, ব্যাঙ গেল, পঙ্গপাল গেল, এখন আবার পড়তেছে মানুষের রক্ত, ব্লাড আছে না ব্লাড, এই রক্তের বৃষ্টি পড়তেছে। কোরআন রাত কিন্তু বৃষ্টি বৃষ্টি ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তেছে, ব্লাড পড়তেছে, রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন ঝপ ঝপ করে একটা রক্ত পরে কানমান মুখটু ভেঙে গেল, একেবারে হাঁটু পর্যন্ত হয়ে গেল। কোন পরিস্থিতি কত খারাপ! ভাত খাচ্ছেন, প্লেটটা যেখানে রাখছেন সেখানে রক্ত, যে খাবার নিয়ে বসেছেন খাবারটাই রক্ত ভরে গেল। ফলাফল কি? ফলাফল হলো ফাস্তাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন। এ বলসির গায়ের লোম দাঁড়ায় গেছে, এত কষ্ট দিল, এত কিছু আসমান থেকে এইরকম অস্বাভাবিক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দিলেন, এখন আল্লাহ বলতেছে এই দাম্ভিক জাতি, এই অহংকারী হিংসুক জাতি অহংকারী থেকে গেল, আমি আল্লাহকে মানলো না। সূরা আদিয়াত পড়ছেন নাকি? ওয়াল আদিয়াতি যাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুহসিরা মা ফিল কুবুর ওয়া হুসসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল খাবীর। শুনছেন তো ইসরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সৃষ্টিকর্তা আল্লাহ সে আপনাকে নিজে সার্টিফিকেট দিচ্ছে যে নিশ্চয় এই মানুষ হলো তার রবের প্রতি বড় নেমুখারাম। আরবিতে কানুদ শব্দ বলা হয় যার মেলা কিছু দিচ্ছেন কিন্তু মন পাচ্ছেন না, খুশি করা যাচ্ছে না, স্বীকার করে না, তাকে বলে কানুদ। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ। মানুষ তো না জেনে ভুল করে, করে না? কত ভুল মানুষ না জেনেও করে, বহু মানুষ শিরিক করে, নেকি মনে করে করে, মনে করে নেকির কাজ, ও বোঝে নাই। বহু মানুষ বিদাত করে, এত ভয়াবহ পাপ, কিন্তু লোকটা মনে করতেছে আমি নেকি করতেছি। বহু মানুষ কুফুরের মতো কাজ করতেছে, ও মনে করতেছে খুব একটা পাপ না, এটা মনে হয় ভালো কাজ। কিন্তু আল্লাহ বলতেছে وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ, তারা যে নেমো খারাম, তারা যে অকৃতজ্ঞ জাত, তারা নিজেরাও তো জানে, আমরা জানি না? তা সারা বছর শস্য ফসল দিয়ে আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছেন, আমার মুখ দিয়ে একটু আলহামদুলিল্লাহ শব্দটা পায় না, আমার চাইতে হিংসুক, আমার চাইতে অকৃতজ্ঞ আছে তাকে? আর সুস্থ শরীর নিয়ে আল্লাহ চলাচ্ছে, হিংসা করে আরেকজনের ভালো দেখে আমি হিংসা করতেছি, আমার চাইতে নিমু খারাম আছে তাকে? وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ। আমি আল্লাহকে তাদের আগের রাতে নিমু খারাম বললাম, মূলত তারা এই কথা নিজেরাও জানে যে সত্যি তারা নিমু খারাম। وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ। বাহ, শাদিদ, শাদিদ মানে কিন্তু কঠিন, আজিমের চাইতে শাদিদ শক্ত, বড়। কিসের কারণে তারা এরকম করে, এই হিংসা করে, অকৃতজ্ঞ হয়, নিমু খারামি করে? কেন? সামান্য কিছু দুনিয়ার বেশি পাওয়ার লোভে, বেশি পাওয়ার আকাঙ্ক্ষায় তাকান আমার দিকে। দুই অভাবী দুই ধরনের, ডান পাশে একটা লোক, এই লোকটা আজকে রাত্রিবেলা কি খাবে, তার বাসরে এই খাবার নাই, আসে না কেমন মানুষ, এখন দুপুরে খাইছে যেভাবে হোক আল্লাহ রোজা ব্যবস্থা করছে, কিছু রুজি খাওয়াইছে, কিন্তু রাত্রিবেলা ও কি খাবে ও তা নিজে জানে না, তাহলে এটার অভাব না? আর বাম পাশে একটা লোক আছে, এই লোকটা চারতলা বাড়ি করছে অলরেডি, কিন্তু তার পাঁচতলা দেওয়ার একটা অভাব আছে, যেহেতু ফাউন্ডেশন পাঁচতলা, বোঝেন নাই মনে হয়, ফাউন্ডেশন তো পাঁচতলা কিন্তু হয়েছে চারতলা, টাকা ফুরে গেছে। আল্লাহর কসম, বিচার বিশ্লেষণ করে আমরা দেখি, বুঝি ডান পাশের লোকটার চাইতে এই বাম পাশের লোকটা অভাবে বেশি, যেই লোকটা রাতের খানার ব্যবস্থা নাই, কোনো না কোনোভাবে ওর পূরণটা হয়ে যায় একভাবে, একেল ভাত হলে মিটে গেল, যা
রুটিপালা দিয়ে পাঞ্জানি হয়ে গেছে, অভাবটা সহজ না, কিন্তু চারতলা দেওয়ালার জবর অভাব কেন? আর একতলা কমপ্লিট করতে টাকা লাগে 20-30 লাখ, এইটা না হওয়া পর্যন্ত ভালো লাগতেছে না। এই পাঁচতলা না দেওয়া পর্যন্ত আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাই? আমার সামনে হলে 5-4 তলা, একটু উপরে না উঠলে আমার কি থাকে? আমি এত বড় কর্ম করি, আমি যে টাকাওয়ালা মানুষ, আমার কি থাকলো তাহলে? আর যেমনটা আপনার মেয়ে মনে করে, মাইন করবেন না কিন্তু কথাটা বিধে দিয়ে দেয় আজকে, যেমনটা আপনার ভাতিজা মনে করে যে আমার বাপ হলে বড় দায়িত্বশীল, আমার বাপের হলে কোটি টাকা আছে, আমি যদি আপনার হাতা কাটা জামা না পরি, আমি যদি রাস্তায় অর্ধ উলঙ্গ হয়ে না বাড়াই, আমি যদি ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে গেঞ্জি গাইজি রাস্তায় নাই বাড়ালাম, তাহলে আমি যে কোটিপতির মেয়ে, আমার কি থাকে? একসাথে 5টা মেয়ে স্কুল কলেজে যাচ্ছে, মেশে না। সবচেয়ে টাকা পয়সাওয়ালা, সবচেয়ে ধনী দেশ খারাপ না সবাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতেছি যে সে একটু ব্যতিক্রম রাখতে চাচ্ছে নিজেকে, না চুল ছেড়ে দিয়ে, না এলোমেলো রং ঢং করে, কোনো না কোনোভাবে এটা আমাদের একটা গতি হয়ে গেছে। যেহেতু ওর বাপ হলো বিশাল কোটিপতি, আর্থিকভাবে সচ্ছল, ওরা স্বাভাবিক চলা যাবে না।